হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এই টাইম থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ইভিনিংয়ে ভিডিও শুরু করছি। আর আজকে দেখো কে এসেছে, আজকে হলো গিয়ে আমার মা এসেছে। এই যে এখানে, আর যিশু কালকের বার্থডের কেকটা খাচ্ছে, দিদনকে খাওয়াবে বলে অনেকক্ষণ রেখেছিল। দেখো সারাদিন দিদনকে খাওয়াবে খাওয়াবে বলে রেখে এখন দিদনের সামনে নিজেই বসে বসে খেয়ে ফেলছে। দেখো সারাদিন বলেছে দিদনকে খাওয়াবে, তো ফ্রিজে রেখেছে, এখন দিদনকে না দিয়ে নিজেই খাচ্ছে বসে বসে। দিদন খাবে না বন্ধুরা, কিন্তু আমি একা দিবে, দিদন খাবে না। তো মা এসেছে জাস্ট একটু আগে, মানে সন্ধেবেলায় মা এসেছে, সন্ধ্যের একটু আগে এসেছে। আর আমি এখন চলে এসেছি কিচেনে। আর আজকে ভিডিওটা বন্ধুরা এই টাইম থেকে শুরু করছি, কারণ সারাদিন আজকে কোনো আর ব্লগিং হয়নি। এখন ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক। তো তরকারিগুলো একটু, মানে দুপুরবেলার একটু একটু তরকারি আছে, সেগুলো একটু 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 চাল করে রেখে দিচ্ছি। নয়তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আবার গরমও পড়ছে। যতই বৃষ্টি হোক না কেন বন্ধুরা, গরম কিন্তু কম নেই। তোমার তরকারিগুলো নষ্ট হয়ে যেতে পারে, লাইটটা দিয়ে দিয়ে অন্ধকার মনে হচ্ছে। তো তার জন্য একটু জাল করে নিচ্ছি। আর ছেলের প্রচুর খিদে পেয়ে গেছে দেখলে, কেক নিয়ে বসেছে এখন। তো এখন ওকে দুধ বিস্কিট দেবো, ওর কালকে লাস্ট এক্সাম। কালকে এক্সাম হলে ওর এক্সাম শেষ হবে। তো এখন টিফিন করতে বসেছে, টিফিন এখন কেক খাবে, খাবে একটু দুধ আর ব্রেড দেবো। আর যিশুর বাবা জাস্ট এমাত্র আসলো অফিস থেকে। তো চলো ভিডিওটা সাথে, মানে ভিডিওটা শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, ঠিক আছে? ওকে টিফিন দিয়ে এসে দেখো এখানে আমাদের জন্য চা নিয়ে নিয়েছি, আমরাও এখন টিফিন করব। আর এই যে এখন এখানে বসে পড়লাম। তো ত্রিশু তো ত্রিশুরটা খাচ্ছেই, আর মায়ের জন্য, আমার জন্য, আর ত্রিশুর বাবার জন্য, আমাদের তিনজনের জন্য এখানে চা নিয়ে এসেছি। আর ছেলে টিফিন করে ওর পড়বে। তো দেখো চাটা এখন খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা চাটা খেয়ে দেখো কিচেনে চলে এসেছি। আর কিচেনে এসে রাত্রিবেলার ডিনারের এখন প্রিপারেশন চলছে। তো ছেলের পড়ানোও হয়ে গেছে, তারপর চলে এসেছি। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই। আর এখানে মা হলো লাউ কাটছে, কারণ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে একবারে, মানে সকালবেলার জন্য করে নেওয়া হবে। তার জন্য এখানে দেখো মাছের মাথাও বের করে রেখেছি। আর রান্না হচ্ছে, মানে আজকে রান্নাটা মাই করবে। এখানে দেখো ডিম, তো হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আর আজকে রাত্রিবেলা ডিম রান্না হবে। তো চিকেনও আনা হয়নি, আর মাছও ছিল না, মাছের জাস্ট মাথাটা ছিল। তো এখানে দেখো মা রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, এখন জাস্ট ডিমটা রান্না করবে। তো আমাদের রান্না বান্না হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমরা ডিনার করতে বসে পড়ব। তো এই যে দেখো বন্ধুরা, এখানে আমরা খেতে বসে গেছি। কিছু আর কিছু বাবা দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ছেলে আমার শুধু বায়না ধরে যাচ্ছে, দুজনের সাথে ঘুমাবে। দেখো খেতে বসেছে, খেতে বসেও দিদন্তে আসার পর থেকে দিদন্ত সিস্টেম করে যাচ্ছে। তো এখানে দেখো ডিমের ঝোল হয়েছে, লাউয়ের তরকারি তৈরি, আমাদের রাত্রিবেলা দেখো খাওয়া দাওয়া চলছে। বন্ধুরা খাবার দাবার হওয়ার পর দেখো এখানে চলে এসেছি, মানে বার্থডেতে গিফট পেয়েছিলাম। তো কী গিফট পেয়েছি সেগুলো একটু দেখার জন্য এখানে চলে এসেছি। তো গিফটগুলো বন্ধুরা তোমাদের সাথে না হয় পরেই শেয়ার করছি, জাস্ট একটুই দেখালাম। কালকের ব্লগে পুরো ডিটেলসটা শেয়ার করবো। তো চলো আজকে টাটা বাবাই, গুড নাইট।